আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আলু টমেটো দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রান্না করব। তার জন্য এখানে আমি প্রথমে চারটি মিডিয়াম সাইজে পাকা টমেটো নিয়েছি আর এই টমেটোগুলোকে লম্বা লম্বা করে পিস করে কেটে নিয়েছি টমেটোগুলোকে আমি কাটার আগে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর আমি মিডিয়াম সাইজে চারটি আলু নিয়েছি আলোগুলোকে ছিলে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি তারপর এই আলোগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মাঝে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেলটাকে একটু গরম করে নিয়ে এর মাঝে আস্ত কয়েকটি জিরা দিয়ে নিলাম আর জিরাটাকে তরকারিটা রান্না করার আগে এইভাবে দিয়ে একটু ভেজে নিলে তরকারির ফ্লেভারটা খুবই ভালো আসে জিরাগুলোকে এইভাবে কালার করে ভেজে নিয়ে এর মাঝে দুইটি পেঁয়াজ কুচি এবং পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ ফালি দিয়ে নিচ্ছি এবার এগুলোকে নাড়াচাড়া করে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়ে এর মাঝে সামান্য পরিমাণে পানি দিয়ে নিলাম মশলাটাকে কষানোর জন্যে এবার এর মাঝে প্রায় দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি দিচ্ছি দুই টেবিল চামচ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দুই টেবিল চামচ আর দিয়ে নিচ্ছি ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ এই সব মশলাগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন এই কষানো মশলাতে ধুয়ে রাখা তেলাপিয়া মাছগুলো দিয়ে নিতে হবে আর আমি আজকে তেলাপিয়া মাছের সাতটা পিস নিয়েছি এবার এই মাছগুলোকে নাড়াচাড়া করে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মাছগুলোকে মশলার সাথে মেশানো হয়ে গেলে মাছগুলোকে কষানোর জন্য এখন আমি এর মাঝে প্রায় এক কাপ পরিমাণে পানি দিয়ে নিলাম এখন এটাকে ঢেকে মিডিয়াম আঁচে মাছগুলোকে আমি কষিয়ে নিচ্ছি সাত থেকে আট মিনিটের মতো আমি মাছগুলোকে কষিয়ে নিয়েছি এখন এই সব মাছগুলোকে এক এক করে আমি একটা প্লেটে তুলে রাখছি আমার সব মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে এখন এই মশলার মাঝে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে নিলাম আলু আর টমেটো একসাথে দেয়নি আমি কারণ যেহেতু এটা পাকা টমেটো তাই বেশি জাল করলে টমেটোটা গলে যেতে পারে তাই আগে আলোগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর টমেটোটাকে দিয়ে নেবো আলুগুলোকে নেড়ে নিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এখন এটাকে ঢেকে নিয়ে মিডিয়াম আছে প্রায় পাঁচ মিনিটের মতো আলোগুলোকে কষিয়ে নিচ্ছি ফিরে এলাম পাঁচ মিনিট পর আর এর মাঝে আমার আলোগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তাই আমি এর মাঝে কেটে রাখা টমেটোগুলো দিয়ে নিলাম একটু নাড়াচাড়া করে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি এখন এটাকে মিডিয়াম আঁচে ঢেকে প্রায় তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিচ্ছি আলু আর টমেটোগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আবারও একটু খুব ভালোভাবে নেড়ে নিয়ে আমি তরকারিটার ঝোল রাখার জন্য এর মাঝে প্রায় এক কাপ পরিমাণের একটু বেশি পানি দিয়ে নিলাম এখন এটাকে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢেকে আমি মিডিয়াম আছে জাল করে নিচ্ছি ফিরে এলাম আট থেকে দশ মিনিট পর এই আলু আর টমেটোগুলোকে আমি প্রায় আট থেকে দশ মিনিটের মতো জাল করে নিয়েছি এখন এর উপর দিয়ে সামান্য কিছুটা ধনেপাতা দিয়ে নিচ্ছি একটু ফ্লেভারের জন্যে ধনেপাতা পাতা দেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে কষানো মাছগুলো দিয়ে নিতে হবে সব মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি এটাকে আরও প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো রেখে রান্না করে নিয়েছি পাঁচ থেকে ছয় মিনিট পর আমি আরও কিছুটা পরিমাণে ধনে উপর দিয়ে দিয়ে নিচ্ছি আর আপনারা যারা ধন্য পাতাটা একদমই পছন্দ করেন না তারা দিবেন না আমি ধনেপাতাটা দিয়েছি একটু ফ্লেভারের জন্য ধন্য দিলে পরে খুব ভালো লাগে তরকে এটা খেতে আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে আর আমি এরকমভাবে এই ঝোলটা রাখবো আর এটা নামানোর পরে এই তরকারির ঝোলটা আরও কিছুটা ঘন হয়ে আসবে তাই আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন এই তরকারিটাকে আমি কিছুক্ষণের মতো ঢেকে রাখছি পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনাটা তুলে নেওয়ার পরে দেখুন তরকারিটা এরকম হয়েছে দেখতে আর এর ঝোলটা আগের থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে তাহলে দর্শক এই ছিল আমার আজকে আলো টমেটো দিয়ে তেলাপিয়া মাছের ঝোল আর এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন